সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আপনাদের সাথে আলোচনা করব ঢাকায় নবনির্মিত একটি শপিং মল নিয়ে, যেটি ঢাকার প্রাণকেন্দ্রে, অর্থাৎ নতুন ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এয়ারপোর্টের সন্নিকটে, ঠিক এয়ারপোর্ট রেল স্টেশনের অপোজিট সাইডে অবস্থিত সেন্টার পয়েন্ট শপিং মল নিয়ে। এই শপিং মলটি নির্মাণ করেছে ইউনাইটেড গ্রুপ। এটি বাংলাদেশের সর্বাধুনিক এবং পর্যাপ্ত খোলামেলা জায়গা সংবলিত একটি শপিং মল। আজকের ভিডিওতে থাকছে শপিং মলটির অবস্থান, কোন ফ্লোরে কী কী রয়েছে, সাপ্তাহিক বন্ধ কবে এবং এই শপিং মলে অবস্থিত শেফস টেবিলের বিস্তারিত চিত্র। এই শপিং মলটি মূলত উত্তরা, গাজীপুর, টঙ্গী, খিলক্ষেত, নিকুঞ্জ, বসুন্ধরা আবাসিক এলাকা ইত্যাদি এলাকার জনগণের মধ্যবর্তী স্থান, অর্থাৎ ঢাকা এয়ারপোর্টে নিকটে অবস্থিত। এই শপিং মলটি যদিও পুরান ঢাকাবাসীর জন্য অবস্থানগত কারণে একটু দূরে অবস্থিত, কিন্তু আপনি যদি আধুনিকতার ছোঁয়ায় এবং খোলামেলা পরিবেশে শপিং করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেন্টার পয়েন্টে আসতে হবে। এই সেন্টার পয়েন্টের ভিতরে রয়েছে পর্যাপ্ত খোলামেলা জায়গা। আমরা সবাই স্ট্যান্ড প্লাজা, বসুন্ধরা শপিং সেন্টার, যমুনা ফিউচার পার্ক, সীমান্ত স্কোয়ার ইত্যাদি শপিং মলে শপিং করে অভ্যস্ত। এই সেন্টার পয়েন্টে যা একটু ব্যতিক্রম তা হলো এর প্রবেশ পথ থেকে শুরু করে সর্বস্তরে আপনি আধুনিকতার ছোঁয়া পাবেন। এই শপিং মলটিতে প্রবেশ করে আপনার মনে হবে আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা থাইল্যান্ডের কোনো শপিং মলে প্রবেশ করেছেন। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি এর বিশালতা আপনাকে মুগ্ধ করবে। শপিং সেন্টারের সকল কার্যক্রম আপাতত এখনও শুরু হয়নি। এই শপিং সেন্টারটি মূলত উদ্বোধন হয়েছে ইউনিমার্ট এবং পঞ্চমতলায় অবস্থিত শেফস টেবিল, যেই ফুডকোর্টটি রয়েছে সেই ফুডকোর্টটি। আর আপাতত যে গ্রাউন্ড ফ্লোরে আপনারা যেই স্থাপনা দেখতে পাচ্ছেন, এগুলো টেম্পোরারি স্থাপনা, সকলেই তাদের নিজস্ব শোরুম এবং আউটলেটগুলো খুব শীঘ্রই উদ্বোধন করবে বলে আশা করা যাচ্ছে। এই সেন্টার পয়েন্টের এন্ট্রি লবি দিয়ে ঢোকার পর একটি লেখা আপনার নজর কাড়বে, তা হলো সেন্টার অফ হ্যাপিনেস। আসলেই এই সেন্টার পয়েন্টটি ঢাকাবাসীর জন্য একটি আনন্দের উৎস হবে বলে আশা করা যাচ্ছে। এই সেন্টার পয়েন্টের টপ ফ্লোরে, অর্থাৎ লেভেল 6-এ রয়েছে সিনেমা হল এবং এন্টারটেনমেন্ট আর্কেড। সিনেমা হল অর্থাৎ স্টার সিনেপ্লেক্স তাদের এখানে মুভি থিয়েটার খুব শীঘ্রই উদ্বোধন করবে বলে আশা করা যাচ্ছে। এই শপিং মলটি আয়তনের দিক থেকে খুব বড় না হলেও, অর্থাৎ যমুনার তুলনায় আয়তনের দিক থেকে বড় না হলেও, বসুন্ধরা শপিং সেন্টারের চেয়ে বড় হবে বলে আমার মনে হচ্ছে। এই শপিং সেন্টারটি আধুনিকতা ও এর খোলামেলা পরিবেশের কারণে, অর্থাৎ এর বিশালতার কারণে অন্য সকল শপিং সেন্টারকে টক্কর দিবে বলে আমার মনে হচ্ছে। এই শপিং সেন্টারটিতে মোট 8টি লেভেল রয়েছে, অর্থাৎ LGL, UGL এবং লেভেল 1 থেকে লেভেল 6। LGL অর্থাৎ লোয়ার গ্রাউন্ড লেভেল, UGL অর্থাৎ হচ্ছে আপার গ্রাউন্ড লেভেল। এই লোয়ার গ্রাউন্ড লেভেলে রয়েছে ইউনিমার্ট, আপার গ্রাউন্ড লেভেলে রয়েছে এন্ট্রি লবি, সিগনেচার ব্র্যান্ড শপ, লেভেল 1-এ রয়েছে ম্যানস স্টাইল, লেভেল 2-তে রয়েছে লেডিস স্টাইল, ওয়েডিং এবং জুয়েলারি আইটেমস, লেভেল 3-তে রয়েছে লেদার গুডস, হোম ডেকোরস, কিডস জোন ইত্যাদি, লেভেল 4-এ রয়েছে গেজেট অ্যান্ড এন্টারটেনমেন্ট, যেটি কিনা মোবাইল ফ্লোর হিসেবে আমরা অন্যান্য শপিং মলে দেখে থাকি, লেভেল 5-এ রয়েছে ফুড কোর্ট অর্থাৎ শেফস টেবিল এবং লেভেল 6-এ রয়েছে সিনেমা হল, এন্টারটেনমেন্ট আর্কেড। চলুন এখন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি এই শপিং সেন্টারের বর্তমান মূল আকর্ষণ লেভেল 5-এ অবস্থিত শেফস টেবিলে। এটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার কারণে ঢাকাবাসীর কাছে ভাইবসে পরিণত হয়েছে। আপনি ঢাকায় থাকেন অথচ সেন্টার পয়েন্টের শেফস টেবিলে যাননি, এটি হতে পারে না। ফুড কোর্টের একজন ওনারের সাথে কথা হলো, তিনি বললেন শুক্র শনিবার এখানে
এত লোকের সমাগম হয় যে বসার জায়গা পাওয়া যায় না। আপনি বাচ্চা কাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যে এখানে যেতে পারেন, কারণ এই ফুড কোর্টে ওঠার পরই লিফটের ডান হাতে একটি বড় কিডস জোন রয়েছে, খেলাধুলার অনেক আইটেম রয়েছে এবং একজন শেফ স্টেবিলের কর্মী রয়েছে এখানে বাচ্চাদের দেখাশোনার জন্য। ফুড কোর্টের ম্যাক্সিমাম শপ ওপেন হয়ে গেছে, তো আপনারা যারা শেফ স্টেবিলের ঢাকায় অবস্থিত বিভিন্ন স্থানে গিয়েছেন তাদের শেফ স্টেবিলের খাবারের মান এবং দাম সম্পর্কে সবারই আইডিয়া রয়েছে, তো এটিও তার ব্যতিক্রম নয়। 100 ফিটে অবস্থিত শেফ স্টেবিল কিংবা ধানমন্ডিতে অবস্থিত শেফ স্টেবিল সেগুলোর মতোই, এবং সেইগুলোতে অবস্থিত অনেকগুলো চেইন শপের শপ আপনি এখানে পেয়ে যাবেন। অন্যান্য শেফ স্টেবিলের মতো যথারীতি এখানে পর্যাপ্ত বসার জায়গা রয়েছে, কিছু স্পেস রয়েছে যেটা আপনার রোড সাইড, সেখান থেকে আপনি ঢাকা শহরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এই সিটগুলো মূলত অকুপাইড থাকে এবং এই সিটগুলো অনেক স্পেশিয়াস। এছাড়াও এখানে পর্যাপ্ত বসার জায়গা রয়েছে, আমার মনে হয় শপের চেয়ে বসা ও চলাফেরার জায়গার পরিমাণ বেশি। এখন আপনারা উপভোগ করুন এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং শপ ইন্টেরিয়রের রিয়েল ভিউ। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. এখন আপনারা দেখতে পাচ্ছেন শপিং সেন্টারের আশেপাশের পরিবেশ। আসলে শপিং সেন্টারের ভিতরে যতটুক স্পেশিয়াস করা হয়েছে ঠিক একইভাবে শপিং সেন্টারের চারদিকেও পর্যাপ্ত জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোডটি শপিং সেন্টারের চারদিকে এভাবে রয়েছে। তো এই শপিং সেন্টারটি এমন একটি লোকেশনে অবস্থিত, এটি পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করার জন্য খুবই সুন্দর একটি স্থান। তো এখানে আপনি যদি
ব্যক্তিগত গাড়ি নিয়ে যান, সেই গাড়ি রাখার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এখানে বেসমেন্টে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, কিন্তু পার্কিংয়ের যেই রেট সেটি আমার কাছে একটু হায়ার মনে হয়েছে। এখানে প্রথম 2 ঘন্টার জন্য 80 টাকা, কিন্তু পরবর্তী প্রতি ঘন্টার জন্য 100 টাকা করে প্রদান করতে হবে। এখানে একটি বিশেষ যে বিষয় সেটি হচ্ছে উবার ট্যাক্সির জন্য একটি বিশেষ স্থান রাখা হয়েছে। এছাড়াও শপিং সেন্টারের সামনে VIP পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আপনারা শপিং সেন্টারের যেই ড্রপ পয়েন্ট সেখান থেকে নেমে সামনে কিছু দূর এগিয়ে আসলেই বেসমেন্ট 1 এর পার্কিংয়ের এন্ট্রি পয়েন্ট পাবেন। সেখান দিয়েই পার্কিংয়ের গাড়ি রাখতে হয় এবং ঠিক একই স্থান দিয়ে পার্কিংয়ের গাড়ি এক্সিট হয়। তো আপনারা এখান থেকে পার্কিং থেকে গাড়ি বের করেই আবার যেটা শপিং সেন্টারের এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্টটা পেয়ে যাবেন। তো সেখান থেকে গাড়িতে উঠে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে হলে ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।